প্রথম যে যুদ্ধটি ঐতিহাসিক বদরের যুদ্ধ, এতে মুসলমানের সংখ্যা ছিল খুব কম, মাত্র 313 কি 314 জন। কিন্তু যদিও 313 কি 314, 1000-এর মোকাবেলায় এরা কিন্তু বিজয় লাভ করেছেন। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি খুব বেশি বীর নিয়ে নয়, অল্প কয়েকজন, 30 আপ, তিনি অল্প কয়েকজন বীর যোদ্ধা নিয়ে তিনি বঙ্গ বিজয় করেছিলেন। এখানে মহাসচিব মহোদয় বলেছেন, আপনারা শ্রোতা হিসাবে অন্য 10 জন শ্রোতার মতো নয়, আপনাদের কোয়ালিটি অনেক হাই, এবং আপনাদের হৃদয়ে যে ইশক আছে, নবীর প্রেম আছে, আল্লাহর ওলিদের প্রেমে আপনারা যে প্রেমে আবদ্ধ, আল্লাহর ওলিদেরকে যে আপনারা মহব্বত করেন, এই মসজিদকে যে মহব্বত করেন, এটিই তার বাস্তব নমুনা যে আপনারা শত ব্যস্ততার মধ্যে এশার নামাজের পরে এখন ঘুমানোর সময় এই সময় আপনারা অপেক্ষা করছেন। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, এবং আপনাদের এই স্বল্প সংখ্যককে আমি স্বল্প মনে করি না, আমি মনে করি 1-1 জনের সাথে 1000 করে আছে। যদি 1-1 জনের সাথে 1000 করে থাকে, হাজার হাজার শ্রোতা, আমার বিশ্বাস ফিরিস্তা তো আছেই, এমন এক বিগত নাই, জায়গা বাকি নেই যেখানে আল্লাহ পাকের ফিরিস্তা নেই। এই জন্য প্রত্যেকের সাথে তো এমনি 10 জন ফিরিস্তা স্পেশাল, এরা তো আছেই আল্লাহর মেহরবানি। আমি মনে করি যারাই আছেন, আপনারা যদি ধৈর্য ধারণ করে শুনেন, তাহলে আশা করছি যে আমাদের আজকের এই বিষয়টির উপরে আমরা কিছু কথা বলতে পারব, এবং নারীদের মর্যাদা যে ইসলাম দিয়েছে, নারীদেরকে যে ইসলাম ইগনোর করে নাই, নারীদের যে একটা স্ট্যাটাস রয়েছে, এই পৃথিবীর প্রথম পুরুষ এবং নারী হযরতে আদম আলাইহিসসালাম এবং হযরতে হাওয়া আলাইহিসসালাম, এই দুজনের মাধ্যমে এই পৃথিবী, তাদের মাধ্যমে আবাদ হয়েছে। পৃথিবীর প্রথম নর এবং নারী হচ্ছেন আদম এবং হাওয়া। জনবর্ণ সুহান, এই পৃথিবীতে পুরুষের যেমন মর্যাদা আছে, তার পাশাপাশি নারীদের মর্যাদার কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন। শুধু বলে দেন নাই, নারীদের স্পেসিফিকলি আলাদাভাবে মুস্তাকিল স্বতন্ত্র একটি সূরা, পবিত্র কালামে পাকের 114টি সূরার মধ্যে স্পেসিফিকলি নারীদের নামে একটি সূরা দেওয়া হয়েছে, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুন নিসা। সুবহানাল্লাহ, সূরাতুন নিসা, এই সূরায় নারীদের স্ট্যাটাস, নারীদের পজিশন, নারীরা, নারীদের র্যাঙ্কিং, তাদের মর্যাদার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন, তারা উত্তরাধিকারী সম্পদ কতটুকু পাবেন, এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্তকে, তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। আর তার পিয়ারা হাবিব হাদিসের মাধ্যমে আরও বিস্তারিত ডিটেলস আলোচনা করেছেন। সুবহানাল্লাহ, স্পেসিফিকলি একজন নারীর নামেও আল্লাহ তাআলা কোরআনে সূরা দিয়েছেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতু মারিয়াম। সুবহানাল্লাহ, আপনারা জানেন পুরুষের নামে কোরআনে কোনো সূরা নাই, আছে নাকি? নাই, কিন্তু নারীর নামে কোরআনে সূরা, এর দ্বারা নারীদের মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করেছেন। প্রিয় শুধু, এই পৃথিবীর মধ্যে যারা বলে যে পৃথিবীর প্রথম সৃষ্টি, যারা বলে মানুষের সৃষ্টি হচ্ছে বানর থেকে, না, মানুষের সৃষ্টি বানর থেকে নয়, বানর থেকে নয়, বলে দেওয়া হচ্ছে মানুষের সৃষ্টি হচ্ছে মূলত আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম থেকে, ঠিক কিনা বলেন? এটি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে জানিয়ে দিয়েছেন এভাবে। ইয়া আইয়ুহান নাসু তাকুম রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাসু তাকুম, হে মানদার বান্দাগণ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকুম রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন। এক আত্মার তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, যার 200,000 হাদিস বা সনদ মুখস্থ ছিল, সুবহানাল্লাহ,
যিনি 75 বারের মতো জাগ্রত অবস্থায় আল্লাহর নবীকে দেখেছেন, যিনি মাত্র অল্প কয়েক কদমে মিশর থেকে, যিনি মদিনা মনোয়ারায় 33 কদমে যিনি মিশর থেকে মদিনা মনোয়ারায় গিয়েছেন, ওইখানে আসর এবং মাগরিব আসরের নামাজ পড়ে মাত্র 12 কদমে তিনি আবার মিশরে এসে মাগরিব পড়েছেন। সুবহানাল্লাহ, এত বড় জুল কারামাত ওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন, মিন নাফসি ওয়াহিদা আল মুরাদু বি নাফসি ওয়াহিদা, নাফসি ওয়াহিদা দ্বারা যেটি যে আত্মার কথা বলেছেন তিনি হচ্ছেন হযরতে আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ, খলাকা মিনহা জাওজাহা, তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী ওয়া হাওয়া আলাইহিসসালাম। সুবহানাল্লাহ, হাওয়া আলাইহিসসালাম তার থেকে সৃষ্টি করেছেন। খলাকা মিনহা জাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এবং সেই আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন পৃথিবীর নর এবং নারী। আল্লাহু আকবার। শুধু নর নারী সৃষ্টি করে গোটা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন, যে কারণে আজকে পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 950 কোটি। সুবহানাল্লাহ, কত কোটি? 950 কোটি মানুষ পৃথিবীতে বাস করছে। এই 950 কোটি মানুষ আদম এবং হাওয়ার সন্তান। কথা বলেন ঠিক কিনা? 950 কোটি মানুষের মধ্যে 400 কোটি হচ্ছে মুসলমান, 232টি দেশের 59টি মুসলিম দেশ। এই 59টি মুসলিম দেশে আজ আমরা বাংলাদেশের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমরা উদযাপন করছি। কথা বলুন ঠিক কিনা? এটি শুধু আমাদের বাংলাদেশে উদযাপিত হচ্ছে তা কিন্তু নয়, বরং এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেশে, যেমন আমরা কেউ জুলুস করে, কেউ বা এটিকে আলোচনা করে, কেউ বা সিরাতুন্নবী শিরোনাম দিয়ে, কেউ বা মিলাদুন্নবী শিরোনাম দিয়ে, কেউ বা পবিত্র কোরআনুল কারিমের আপনার সেখানে প্রতিযোগিতার মাধ্যমে, কেউ বা হামদে বারি তারা নাহতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্নভাবে প্রতিযোগিতার মাধ্যমে স্মরণ করে। একবার ভারতের হায়দরাবাদে তারা এই ঈদে মিলাদুন্নবী এটি তারা অনুষ্ঠানটি করলো, নবীর শানে কে কত চমৎকার করে কবিতা লিখতে পারে। সুবহানাল্লাহ, 3 মাস তারা টাইমিং দিল, 3 মাস পর্যন্ত ভারতে সময় দেওয়া হলো, কি সরকারি কি বেসরকারি কি আধা সরকারি স্বায়ত্তশাসিত, কে কিভাবে আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা নারী পুরুষ, সেখানে ছাত্রীরা পর্যন্ত অংশগ্রহণ করলো, নারীরা অংশগ্রহণ করলো, আমার নবীর সামনে কবিতা জমা হলো। একটি ফিক্সড একটি জায়গা করে দেওয়া হলো যে এখানে তোমরা কবিতা জমা দেবে, একটা অ্যাড্রেস দেওয়া হলো, সেখানে কবিতা জমা হলো প্রায় 50,000-এর মতো। কয় হাজার? 50,000। নবীর সামনে 50,000 কবিতা জমা হলো 12 রবিউল আউয়াল, নবীর জন্ম দিনটিতে, নবীর বিলাদাত শরীফে। যে কবিতাটি ফার্স্ট হবে, প্রথম হবে, তাকে পুরস্কৃত করা হবে, তার সাথে আরও 9 জনকে পুরস্কৃত করা হবে, 50 জনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। আমাদের মহাসচিব মহোদয় যেমন 10 জনকে সান্ত্বনা পুরস্কার দিলেন, এখানে যেমন পুরস্কার দেওয়া হলো, ঠিক সেখানে 50,000 কবিতা জমা হলো। সেখানে বোর্ড রাখা হলো, যারা জাস্টিফাই করলো কার কবিতাটি খুব সুন্দর হলো, এক্সিলেন্ট হলো এবং জীবন ঘনিষ্ঠ এবং রসুল্লার সাথে রিলেটেড শান এবং মানের সাথে, এমন একটি কবিতা সেখানে বাছাই করা হলো। 50,000 কবিতা থেকে বাছাই করলো 25,000। সুবহানাল্লাহ, 25,000 থেকে বাছাই করলেন 15,000, 15,000 থেকে বাছাই করলেন 10,000, বাদ দিতে পারে না, 10,000 থেকে বাছাই করলেন 5,000, 5,000 থেকে বাছাই করলেন 1,000, 1,000 থেকে বাছাই করলেন 500, এরপর আর বাদেই দিতে পারছে না, কাকে বাদ দিবেন, এক পর্যায়ে বাছাই করলেন 100 কবিতা, 100 থেকে বাছাই করলেন 50টি, 50টি থেকে বাছাই করলেন মাত্র 10টি কবিতা। এ 10 জনকে পুরস্কৃত করা হবে, 10টি থেকে পুরস্কৃত করা হবে সবচেয়ে আরও বেশি হাই কোয়ালিটি হাই মানের
একেবারে আরও উঁচু মানের যে কবিতাটি লেখা হলো সেখান 10টি থেকে বাছাই করা হলো 5টি, 5টি থেকে 3টি, 3টি থেকে 2টি, 2টি থেকে 1টি কবিতা ফার্স্ট হলো। সে কবিতাটি ফার্স্ট হলো, সে কবিতা খুব বেশি শব্দের নয়, জামামেউল কালেম, খুব শর্ট স্পেজ, সেখানে কালেমাগুলো খুব শর্ট শর্ট, ছোট্ট ছোট কথা, কিন্তু এত জামে এবং মানে, এর বিস্তারিত ব্যাখ্যা এত বেশি, শর্ট শব্দে, ওয়ার্ডে, খুব অল্প ওয়ার্ডে, মাত্র 6 লাইনের কবিতা প্রথম হল। কবিতা কোনো প্রিন্সিপাল লেখেন নাই, এই কবিতাটি কোনো যুগশ্রেষ্ঠ মহাদ্দিস লিখেন নাই, এই কবিতাটি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসর লেখেন নাই, কোনো টিচার লেখেন নাই, কোনো স্টুডেন্ট কোনো ছাত্র ছাত্রী লিখেন নাই। কবিতাটি 50,000 কবিতা থেকে বাছাই করে যে কবিতাটি প্রথম হলো, এই কবিতাটি লিখেছেন ভারতের হায়দরাবাদের একজন মুখ্যমন্ত্রী। কি লিখলেন তিনি কবিতার মধ্যে, কি এক্সিলেন্ট তার বাণীগুলো, কি চমৎকার তার অ্যাপ্লিকেশন, তিনি এত সুন্দর করে লিখে দিলেন, কি চমৎকার করে মাত্র অল্প কয়েক লাইনের কবিতা তিনি লিখেছেন। আগার সারাক্তার বহেক মালকান্দার, আগার ফরস্তকার সপর দেরহাম দিনার, আর বাহার সে দোনে ফানে যে বানে কুহিতার, আর এক তরব হো মেরে সাইয়েদে আবার। তিনি লিখে দিলেন এত সুন্দর করে, মশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চল পর্যন্ত, উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত, মাঝখানের যে ভ্যাকান্সি, মাঝখানের যে খালি জায়গাটা, এটি যদি পৃথিবীর যত কস্টলি, যত হাইলি, যত দামি জিনিসগুলো রয়েছে, সব জিনিসগুলো যদি একটি জায়গায় যদি জমা করা হয়, এগুলো একদিকে আর একদিকে কেমন। আগার তিনি বলে দিলেন ফরস্তব আরস, আরস তো ফরস, ওরে আরস থেকে জমিন, জমিন থেকে আল্লাহর আরস পর্যন্ত কত বড় লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মাইল, বিলিয়ন ট্রিলিয়ন অক্টেলিয়ন মেট্রোলিয়ন পেট্রোলিয়ন, কত আরো উপরে আর উপরে এত বেশি দূরত্ব ওই মহাকাশ, সেই আল্লাহ পাকের আরশ থেকে জমিন পর্যন্ত, পুরো দেরহাম ও দিনার যত খালি জায়গা আছে এটা যদি পুরা করে দেওয়া হয়, দেরহাম মানে রৌপ্যমুদ্র, দিনার মানে হচ্ছে স্বর্ণমুদ্র, সুবহানাল্লাহ, স্বর্ণমুদ্র রৌপ্যমুদ্র দিয়ে যদি পুরাটা পূরণ করে দেওয়া হয়, আল্লাহু আকবার, বলবেন হুজুর স্বর্ণমুদ্র রৌপ্যমুদ্র, এই জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত কত দূর, যদি আপনি একটু হিসাব নেন, পৃথিবী থেকে 9,30,000,000 মাইল দূরে সূর্যটা 13,00,000 গুণ বড়, 9,30,000,000 মাইল দূরে সূর্য, সূর্যর মতো 33 কোটি সূর্য, 33 কোটি গুণ বড় সূর্যর থেকে একটা তারকা, তার নাম হলো বেটলজিয়াস তারকা, তার চেয়ে বড় হলো গ্যালাক্সি, এক একটি গ্যালাক্সির মধ্যে বলা হয়েছে 10,000 গ্যালাক্সির সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা, এক একটা গ্যালাক্সিতে 300 কোটি সূর্যের মতো এইরকম স্টার তারকা আছে, তুষণের গ্যালাক্সির আরো বড় মিল্কের চেয়ে আরো বড় হলো ব্ল্যাক হোল, ওই কৃষ্ণ গহ্বর, কৃষ্ণ গহ্বরের চেয়ে আরো বড় হলো সিদরাতুল মুনতাহা, আল্লাহু আকবার, এর মাঝখানে আরো কত কিছু রয়েছে, কৃষ্ণ গহ্বর ব্ল্যাক হোলের চেয়ে আরো বড় হলো প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশের পরে সিদরাতুল মুনতাহা, বলা হয়েছে সবগুলো যদি ওই সিদরাতুল মুনতাহার মাঝখানে রেখে দেওয়া হয় রে, একটা টিকটিকির ডিমের চেয়ে আর বেশি কিছু বড় হচ্ছে সিদরাতুল মুনতাহা।
জায়গার চেয়ে আরো বড় হলো 70,000 নূরের পর্দা। এই পর্দাগুলো ভেদ করে আল্লাহ নবী আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছেন। এর চেয়ে বড় হচ্ছে আল্লাহ পাকের আরশ, ওই আরশে আজিম থেকে নিয়ে জমিন পর্যন্ত গোটা জায়গাটা যদি স্বর্ণ আর রৌপ্য দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, এটা হলো একদিন। আর বাহার সে দূরে ফেলে সমুদ্রের যতগুলো মণিমুক্তা আছে সেই মণিমুক্তাগুলো যদি সিঞ্চন করা হয়, বলবেন হুজুর সমুদ্রের মণিমুক্তা আর কি? আমি যদি একটা মহাসাগরের কথা আপনাদেরকে বলি, পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীরতম মহাসাগর, যেটা বেশি ডিপনেস, যেটার গভীরতা বেশি, সেই মহাসাগরটার নাম হলো প্রশান্ত মহাসাগর। সুবহানাল্লাহ বলেন। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রাঞ্চ সবচেয়ে গভীর যে জায়গাটা, এটার গভীরতা সম্পর্কে বিজ্ঞান বলেছে ওশানোলজি, সাগর বিদ্যা যারা পারদর্শী, ওশানোলজি সায়েন্স বলেছে, ওরে মহাসাগর তত্ত্ববিদরা তারা বলেছেন এই পৃথিবীর মধ্যে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রাঞ্চ ওটার গভীরতা হলো 11 কিলোমিটার নিচে গভীর। আমাদের হিমালয় কাঞ্চনজঙ্ঘার কথা যদি বলি, হিমালয় আমার বাড়ি থেকে হিমালয় দেখা যায় পঞ্চগড় থেকে, আমরা শীতকালে হিমালয় আমরা দেখতে পাই, বাতিগুলো পর্যন্ত দেখা যায়, হিমালয় দেখা যায় সেই অঞ্চল থেকে, হিমালয় তেঁতুলিয়া থেকে ভজনপুর থেকে হিমালয় দেখা যায় আমাদের অঞ্চলগুলো থেকে। সেই হিমালয় আপনি যদি চিন্তা করেন, হিমালয় হলো 8.8 কিলোমিটার, প্রায় 9 কিলোমিটারের মতো। হিমালয় যদি মারিয়ানা ট্রাঞ্চে ফেলে দেওয়া হয় তাহলে আপনি অবাক হয়ে যাবেন, হিমালয়ের উপরে আরও 3 কিলোমিটার উপরে পানির ফোয়ারা। সেই সমুদ্রের মণিমুক্তাগুলো যদি সিঞ্চন করে, যদি ডুবুরি যারা আছে সাগর সেচে যারা মুক্তা আনে, সাগর সেচে মুক্তা আনা ডুবুরিগুলো যদি সমস্ত মণিমুক্তা যদি সিঞ্চন করে, যদি এক জায়গায় পাহাড় বানায় রাখে, এই সবগুলো সম্পদ যদি একদিকে হয় আর এক তরব হো মেরে সাইয়েদে গোটা সম্পদ একদিকে আর আরেকদিকে হচ্ছে আমার নবীজি। যদি বলা হয় আমার মতো মুখ্যমন্ত্রী হায়দ্রাবাদের সেই আল্লাহর বান্দা, সে বলল যদি বলা হয় গোটা সম্পদ একদিকে, পূর্ব পশ্চিমের সম্পদ, আরশ থেকে জমিনের সম্পদ স্বর্ণরূপ্য, সমুদ্রের মণিমুক্তা সব একদিকে, আরেকদিকে নবী, যদি বলা হয় তুমি নেবে কোনটি, তাহলে আমি বলবো ওই গোটা সম্পদ আমার নবীর সাথে তুলনায় হতে পারে না, নবীর সাথে কম্পারেটিভ কোনো হতে পারে না, নবীজির সাথে ওটা তুলনা হতে পারে না। নবী তো ইউনিক, নবী তো আনপ্যারালাল, ফ্যান্টাস্টিক নবীর বায়োগ্রাফি, নবীর সাথে কোনো তুলনা হয় না, নবীজির সাথে কোনো তুলনা করা যায় না। তবে আমি এতটুকু বলতে পারি ওটা সম্পদ যদি একদিকে হয় আমার নূর নবী, হায়াতুর নবী, জিন্দা নবীর কদম মোবারক, নবীজির কদমে যে স্যান্ডেলগুলো, জুতাগুলো, নালাইনগুলো, নালাইন শরীফান, নবীজির জুতা মোবারক, যেটা নবীজির কদম মোবারকের শোভা পাইত, ওই জুতার স্যান্ডেলের তলায় যে ধুলি কণাগুলো আছে, এই ধুলি কণার একটি ধুলি কণা যদি আমাকে দেওয়া হয় তাহলে ওই সম্পদের তুলনায় ওই সম্পদে মাই সরকার আমি পা দিয়ে লাফিয়ে মেরে ফেলে দেব, সব দামে ফেলে দেব, আর ধুলি কণাটা চুমু খেয়ে আমি আমার মাথায় তুলে ধুলি কণাটা আমার মাথায় তুলে নেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই হচ্ছে আমার নবীর ঈদে মিলাদুন নবী, এই হচ্ছে আমার নবীজি, যে নবীর কথা, যে নবীর কথা শুধু মুসলমানরা নয়, যে নবীর কথা খ্রিস্টানরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, ব্রিটিশ মিউজিয়ামে লিখে দিয়েছে সাদা ফলকের মধ্যে, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লগেভার, এজ এ লো মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, মোহাম্মদ সাল্লাম তিনি সুপারম্যান, এত বড় পণ্ডিত। সেই নবী শুধু পুরুষের কথা বলবেন তা নয়, সেই নবী পুরুষের অধিকারের কথা যেমন বলেছে, সেই নবী পুরুষের জন্য যেমন আইডল মডেল, সেই নবী হচ্ছেন নারীদের জন্য মডেল। সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার বলেন। নারীর অধিকারের কথা পৃথিবীর যত ধর্মের কথা বলবেন না আপনি কেন, যার কথা বলেন এই পৃথিবীর মধ্যে সোশ্যালিজম বলেন, ক্যাপিটালিজম বলেন, কমিউনিজম বলেন, নারীবাদী যারা, নারী আন্দোলনের কথা যারা বলে, নারী নিয়ে যারা কাজ করে, নারীদের নিয়ে যারা কাজ করে, তারা শুধুমাত্র নারীদেরকে ভোগের বস্তু বানিয়েছে। কেউ কেউ বলেছেন নারী পাক না না পাক, এ নিয়েও কথা বলেছেন, নারীদেরকে পাক না না পাক, তার পবিত্র না পবিত্র, এ নিয়ে নারীদেরকে পবিত্র স্বীকার ওরা স্বীকৃতি দিতে চায় নাই। ইতালি বলেন, রোমান ক্যাথলিকরে বলেন, আর আপনি অন্য দেশেও বলেন না কেন, যে সময় নারীদের নাকে দড়ি লাগানো হতো, নারীদেরকে আস্তা করে নিক্ষেপ করা হতো, উঠে রাস্তা বলে নিক্ষেপ করা হতো, সতীদাহ প্রথা নামে, নারীদের প্রিয় চলাকালীন নারীদের যখন রেড সিগন্যাল হতো, ওই সময় নারীদেরকে স্পর্শ করতো না। নারীরা পবিত্র হলে নারীরা যদি কোনো জিনিসকে স্পর্শ করতো, ওইটাকে তারা আর স্পর্শ করতো না। এমন কঠিন পরিস্থিতি ছিল যেই সময় নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদেরকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হতো, যেই সময় নারীদের কোনো স্ট্যাটাস ছিল না, সেই সময় জাহিলি যুগে নারীদেরকে জীবন্ত প্রতিত করা হতো। ওয়াইজাল মাউদাতু সুয়েলাত বিআইয়াদিন মিন কুতিলা, নারীকে সেই সময় জীবন্ত তার বাবা গর্ত খনন করে ফেলে দিত। ওই নারী সন্তানটা বলে দিত, বাবা আমাকে মেরো না, আমাকে মেরো না, তোমাকে আমি বাবা বলে পরিচয় দিব না, তোমাকে আমি বাবা বলে পরিচয় দিব না, আমাকে মেরো না, আমাকে মেরো না। এত কাগুজি মিনতি, এত করুণ শুনে কাঁদত, তারপরে পাষাণ হৃদয় গলত না। আমার নবী এই কথাগুলো শুনে কেঁদে দিয়েছিলেন। দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, কন্যাদেরকে গালি দিও না, নারীদেরকে গালি দিও না। রসুল বলেছেন, আমি কন্যাদের, আমি নারীদের নবী, আমি কন্যাদের নবী, আমি মেয়ে ফাতেমার, ফাতেমার আমি বাবা, কন্যাদেরকে গালি দিও না, আমি হচ্ছি আবুল বানাত। আল্লাহু আকবার। সে নবী বলেছেন, যার ঘরের প্রথম সন্তানটা কন্যা, সেই ঘরটা বড় বরকতের ঘর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যে ঘরের প্রথম সন্তান কন্যা, সেই ঘরটা বরকতের ঘর। এই বক্তব্য দুনিয়ার কোনো মনীষী দিতে পারে নাই, এই বক্তব্য কোনো ইজম দিতে পারে নাই, সোশ্যালিজম পারে নাই, ক্যাপিটালিজম পারে নাই, কমিউনিজম পারে নাই। এই বক্তব্যটা দিয়েছে একটি ইজম, সেই ইজমটার নামই হচ্ছে ইসলাম ইজম। আল্লাহ যেমন আল্লাহ আকবার। যে কারণে এই কথা নিয়ে ওই শান্তি মিশনে আলোচনা হয়েছে, ওই শান্তি মিশনের গেটের মধ্যে তারা কী লিখে দিবেন আপনি অবাক হয়ে যাবেন। সেই গেটের মধ্যে তারা লিখে দিয়েছে আল্লাহর কোরআনের একখানা আয়াত, ইয়া আইয়ুহান্নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম এই পৃথিবীর মধ্যে নর এবং নারীর মাধ্যমে আমি সৃষ্টি করেছি। এই পৃথিবীতে নারীদের স্ট্যাটাস, নারীদের মর্যাদা আমি নবীজি ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ। একজন নারী তার কন্যা হিসাবে কি মর্যাদা, সেই কথা রাসূল বলে দিয়েছেন। যে ব্যক্তি তার ঘরের মধ্যে কন্যা সন্তান লালন পালন করবে, যার ঘরে প্রথম সন্তানটা হবে কন্যা, বরকতের তিনজন কন্যা সন্তান যদি লালন করে পালন করে, যদি বিয়ে শাদির ব্যবস্থা করে সুন্দর আদব শিক্ষা দেয়, আমার নবী বলেছেন ওই লোকটি আর আমি জান্নাতে দুটো আঙ্গুল দেখায় দিয়ে বললেন এত কাছাকাছি আমরা জান্নাতে অবস্থান করব। আরো যেমন আল্লাহু আকবার। কন্যাদের ব্যাপারে নবী যেমন কন্যা হিসেবে মর্যাদা দিয়েছেন, আল্লাহ নবী ওই মহিলাটা যখন প্রেগনেন্সি হবে, একজন গর্ভবতী নারী, তার সম্পর্কে রসুল মর্যাদা দিয়েছেন, সেই কথাগুলো আমরা শুনব। গর্ভ খালাস হওয়ার পরে, সন্তান ডেলিভারি হওয়ার পরে তখন তিনি মা হবেন, মা হিসাবে একজন নারীর কি মর্যাদা। আল্লাহু আকবার। এই নারীর স্বামী যখন মারা যাবে তখন নারী হবে বিধবা, বিধবা হিসেবে একজন নারীর কি মর্যাদা। আল্লাহু আকবার। এই কথাগুলো নবী বলে দিয়েছেন এত চমৎকার করে, যেটা পৃথিবীর আর অন্য কেউ বলে দিতে পারে নাই।
সেই কথাগুলো নবীজি বলে দিয়েছেন। নারীদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, শোনো, সহি মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মারাআতা খুলেকাত মিন দলাইন, আরে শোনো, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা পাজরের হাড় থেকে। সুবহানাল্লাহ বলেন, এ বাবা, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে কি থেকে? বাঁকা পাজরের হাড় থেকে। বলেছেন, যদি তাকে ঠিক করতে চাও তাহলে তুমি ভেঙে ফেলবে। নারীরা হচ্ছে বাঁকা পাজরের হাড় থেকে সৃষ্টি। বাঁকা পাজর, এটা যদি ভাঙতে চাও, এটা যদি সোজা করতে চাও, তাহলে এটা ভেঙে যাবে। নবীজি অন্যত্র বলেছেন, নারীরা হচ্ছে কাচের পাত্রের মতো, কাচের পাত্রটাকে সাবধানে নাড়াচাড়া করতে হয়। কাচের পাত্র যদি সাবধানে নাড়াচাড়া না করো তাহলে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। মা খালা যারা নারী জাতি, এরা বাঁকা পাজরের হাড় থেকে একটু বাঁকা, এদেরকে যদি তুমি বেশি সোজা করতে চাও তাহলে এটা ভেঙে ফেলবে। আর যদি তাকে তুমি সংসার করতে চাও তাহলে বাঁকা অবস্থায় তোমাকে তার সাথে ঘর সংসার করতে হবে। আল্লাহ আরো যেরকম, আল্লাহ আকবার। ইমাম নববী বলেন এই হাদিসটির ব্যাপারে, ফুকাহে কেরামদের কথা তিনি বলেছেন, যারা বলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাঁকা পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও খালাকা মিনহা জাওজাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন, পৃথিবীর প্রথম মানুষকে। আরো জোরে বলেন, প্রথম মানুষকে। কিন্তু আদমের আগেও তো আমার নবীজি, আদমের আগেও কি ফলন? মুসনাদে আহমদের হাদিস 17109 নম্বর হাদিস, এর বাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফিতিনাতিহি, আমি নবী তখনও নবী, ওরে আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি, সৃষ্টিতে হলাম আউয়াল, সৃষ্টিতে আমি হলাম প্রথম, ওয়ানাখিরুহুম ফিল বাস, আগমনের দিক থেকে আমি সবার শেষে, কারণ আমি নবী হচ্ছি সমস্ত নবী রাসূলদের সভাপতি, সভাপতির বক্তব্য সবার শেষে হবে, ওরে প্রধান বক্তা আমার নবীজি, সমস্ত নবীদের প্রধান সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যে দয়ার নবী মায়ার নবী, ওই মেদিনা মনোমারা শুয়া নবী বলেছেন, ইজা রাআইতু মিন খাইরি, তোমাদের যখন ভালো আমল দেখি হামিদুল্লাহ আল্লাহর প্রশংসা করি, ওয়া ইজা রাআইতু মিন শাররি, আমি যখন খারাপ আমল দেখি ইস্তাগফারতুল্লাহ আলাইকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। কেমন নবী? আমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। নবীও যদি দূরে রে, কিন্তু নবী দূরে না, মুমিনের কাছে নবী কাছে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে, বলেন না, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে, আমার অন্তর করে রে, মদিনা মদিনা বলে করে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে, সোনার মদিনা বহু দূরে, সোনার আমার অন্তরে।
আর নবী বলে দিয়েছেন আনা দাওয়াতু নবী ইব্রাহিম, আমি হচ্ছি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ওয়া বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ। আমার নবী নিজের পরিচয় দিয়েছেন, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ঈসা নবীর সুসংবাদ, আমি হচ্ছি আমার মায়ের স্বপ্ন, আমার মায়ের স্বপ্ন। নবী নারীদের নবী, নবী নারী জাতিকে কত বেশি মহব্বত করতেন। রসুল বলেছেন হুব্বিবা ইলাইয়া সালাস, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটা হলো আতর, নবী আতর পছন্দ করেন, মেস্ক পছন্দ করেন। উম্মে সুলাইম বলেন আল্লাহর হাবিব নূর নবী আমাদের বাসায় একবার আসলো, বাসায় ফ্যান নাই রে, এসিও নাই, নবীজি ঘামায়া গেলেন চামড়ার বিছানা, নবীজি ঘামাচ্ছেন, ঘামাতে ঘামাতে নবীজির দেহ মোবারক থেকে পসিনাগুলো ঘামগুলো টপকে টপকে। উম্মে সুলাইম বলে সময় যায় বরকত বিলি করছে, কয়েকটা শিশি আনলেন কারুরা, কয়েকটা শিশি এনে সাথে সাথে ঘামগুলো তিনি শিশির মধ্যে ভরে নিলেন, নবীজি টের পেয়ে গেলেন। নবীজি বলে উম্মে সুলাইম কি করতেছ? উম্মে সুলাইম বলে নবীজি গো এই সুযোগ বুঝি আর পাবো না, আপনার দেহ মোবারকের ঘামগুলো আমি আমার শিশির মধ্যে জমা করে রাখবো। আল্লাহু আকবার। একটা বছর যাই, দুইটা বছর যা, এক এক করে বারোটা বছর চলে গেল, একটা যুগ চলে যাওয়ার পরে নবীজির পসিনা মোবারক, ঘাম মোবারক থেকে একটু করে বের করে যখন তার সন্তানেরা নাতি নাতনিরা যখন একটু বের করে যখন বাহিরে বের হলো, মানুষগুলো দৌড়াদৌড়ি করে ছুটে আসতে লাগলো, কে গো তুমি কে, এত সুগন্ধি এত আতর কোথায় পেলে গো, কোথায় পেয়েছ এত? বলে এটা রে আতর না রে, এটা আল্লাহর নবীজির পসিনা মোবারক, নবীজির ঘাম মোবারক। আল্লাহু আকবার। নবী বলেছেন আরেকটা প্রিয় হচ্ছে হুব্বিবা ইলাইয়ান নিসা, আমার কাছে আরেকটা প্রিয় জিনিস হলো নারী। সুবহানাল্লাহ। নবীর প্রিয় নারী আরেকটা হলো কুররাতু আইনি ফি সালাহ, আমার আরেকটা প্রিয় হলো আমার নামাজ, নামাজ, নামাজ। নামাজের চেয়ে আর প্রিয় আমার কাছে নেই, কিছু হলে নবীজি নামাজে দাঁড়াই যেতেন, নারী জাতি নবীর কাছে প্রিয় ছিল। সুবহানাল্লাহ। নবী এগারোটা বিয়ে করেছিলেন, কয়টা জোরে বলেন? এগারো জন স্ত্রী ছিল আমার নবীজির, একজন ছিল কুমারী, মাত্র সাত বছর বয়সে আয়েশাকে বিয়ে করেছিলেন, আর বাকি দশজনকেই তিনি বিয়ে করেছিলেন, কেউ কুমারী ছিল না। প্রত্যেকটার পিছনে কারণ ছিল, কতগুলো ছিল সোশ্যাল কজ, কখনো কখনো তিনি সামাজিক কারণে, পলিটিক্যাল কজ, রাজনৈতিক কারণে বিয়ে করেছিলেন, কখনো কখনো সম্পর্ককে গ্রো করার জন্য, সম্পর্ক স্থাপনের জন্য সিদ্দিক আকবরের মেয়েকে বিয়ে করেছিলেন, ফারুক আজমের মেয়ে বিয়ে করেছিলেন, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। উম্মে হাবিবাকে বিয়ে করে তিনি জানা দিয়েছিলেন আবু সুফিয়ানের সাথে সম্পর্ক যেন করে উঠে। সুবহানাল্লাহ। সে ছিল মক্কার বড় লিডার, পরবর্তীতে মুসলমান হলো, সাহাবি হলো। আল্লাহু আকবার। কিন্তু দুঃখজনক হলো সত্য, ওরিয়েন্টালিস্ট যারা আজকে তারা আল্লাহ নবীর
নারীর চরিত্রের উপর কলঙ্ক লেপন করার জন্য তারা বলছে, মোহাম্মদ ইসলামের ব্যাপারে বলছে তিনি নাকি নারী নবী ছিল, নাউজুবিল্লাহ, আল্লাহ নবী নারী নবী ছিলেন না। নবীজি 25 বছর বয়সে, খাদিজার বয়স যখন 40, নবীর বয়স তখন 25, 25 বছর বয়সে নবী খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। এমন এক মেয়েকে বিয়ে করলেন যেই মেয়ে আমাদের মা জান, আগে তার 2 বার বিয়ে হয়েছিল, সুবহানাল্লাহ, 2 বার বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, তারপরও নবীজি বিয়ে করলেন। খাদিজা আমাকে সুখে দুঃখে আপদে বিপদে শেল্টার দিয়েছে, আশ্রয় দিয়েছে, সুবহানাল্লাহ। খাদিজা নবীর কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন, নবীজি কবুল করে নিলেন। খাজা আবু তালেব বিয়ের খুতবা পাঠ করলেন, ওয়ারাকান্ডে নফল বলেন, ছেলের পক্ষ থেকে যদি খুতবা পাঠ করা হয় মেয়ের পক্ষ থেকে তো কিছু বলা দরকার, মেয়ের পক্ষ থেকে ওয়ারাকান্ডে নফল দাঁড়ায় খাদিজা আর প্রশংসামূলক কিছু কথা বললেন। ওই মুহূর্তে আল্লাহর হাবিব খাদিজা কালেমা পড়ে তুলিয়েছে নারীদের মধ্যে, নারীদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়লো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আবার নবীজি গভীর রজনীতে তাহাজ্জুদের সময় গভীর রাতে খাদিজার কথা বলে, আল্লাহ আমার খাদিজারে তুমি মাফ করে দিও, আল্লাহ আমার খাদিজারে তুমি মাফ করে দিও, বারবার নবী যখন খাদিজার কথা বলে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পিছন দিক থেকে শুনে বলেন, খাদিজাকে ভুলতে পারেন না, খাদিজাকে ভুলতে পারেন না, খাদিজাকে ভুলতে পারেন না। কবে মরে গেছে 40 বছরের একটা মেয়েকে বিয়ে করে আপনি তাকে ভুলতে পারেন না, আমরা এতজন 10 জন আছি আমাদের কথা আপনি বলেন না। নবী বলেন, আয়েশা রে খাদিজার কথা তুমি বলো না, খাদিজার কথা বলো না, খাদিজাকে আমি ভুলতে পারবো না। আমি যখন বাড়ি থেকে বের হয়ে যেতাম খাদিজা ঘুমাতো না, খাদিজা দরজার মধ্যে পিঠ লাগাইয়া লাগাইয়া আমি নবী কখন ডাক দিব শোনার জন্য, নবীজি অপেক্ষা করত খাদিজাকে একটা ডাকের পরে কখনো দ্বিতীয় ডাকটা দেওয়ার লাগে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়েছেন, জিব্রিল আমিন যখন নবীজির কাছে আসতেন রে, খাদিজাতুল কুবরা আসলে জিব্রাইল উঠে যেতেন, এখানে খাদিজার জায়গা, খাদিজার জন্য জায়গা করে দিতেন। আল্লাহু আকবার বলেন। কখনো যদি কোনো বকরি জবাই করা হতো, বকরি জবাই করা হতো, বকরিটা জবাই করলে গোস্ত পাক হতো, স্ত্রী রাখেত কিছু গোস্ত নিয়ে খাদিজ হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় নেমে পড়তে, খাদিজার কোনো বান্ধবীর সাথে দেখা হয় কি না, খাদিজার বান্ধবীর সাথে দেখা হলে তাকে গোস্ত দিতেন, দাওয়াত দিতেন, খাদিজাকে তো মহব্বত করতেন। আমার নবীজি, নবী যখন হেরা পাহাড়ে থাকতেন হেরা গুহায়, খাদিজা তিনি রুটি বানায়া, তিনি রুটি বানায়া এইভাবে করে করে কষ্ট করে করে নবীকে দিয়ে আসতেন, সেখানে দিয়ে আসতেন। একদিন নবীজি বলেন, সহি বুখারীর বর্ণনা, খাসি তুয়ালা নাফসি, খাদিজা রে জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কম্বল আর ডেকে নাও ডেকে নাও, আমি মনে হয় মরে যাব, খাসি তুয়ালা নাফসি, আমি ভয় পাইছি, এমন ভয় আমার হৃদয়টা কাঁপতেছে, আমার হার্টবিট বেড়ে গেছে, খাদিজা আমি মনে হয় বাঁচব না, আমার বুঝি এক্ষণে জানটা বের হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে কেমন স্ত্রী, স্ত্রীটা কেমন, স্ত্রী কত ধৈর্যশীলা এবং কেমন স্ত্রী, ওই সময় নবীজিকে বললেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, খোদার কসম আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, আপনি গরিবের বন্ধু, আত্মীয়দের সম্পর্ক বজায় রাখেন, আপনি গরিবদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, আপনাকে আল্লাহ অপদস্থ করবেন না, আপনি ভয় পায়েন না, আমি ডাক্তারের কাছে আপনাকে নিয়ে যাব। বলে ডাক্তারকে, বলে ডাক্তার হলো তৌরাত জবুর ইনজিলের পারদর্শী, আপনি যদি ভালো হন, আপনি তো অবশ্যই ভালো, শুধু ভালো নয়, এই পৃথিবীতে আপনার কোনো তুলনা হয় না, আপনার ভালো বিষয়টা ওই ওয়ারাকান্ডে নফল, তাওরাত জবুর ইনজিলের বিশেষজ্ঞ সে জানবে, সে ভালো করে জানে, আমি তার কাছে নিয়ে যাব। ওয়ারাকান্ডে নফল খাদিজার চাচাতো ভাই তার কাছে নিয়ে গেলে, নবীকে দেখে
চোখের পানি রাখতে পারে না, বলল রে খাদিজা তোর স্বামী বড় ভাগ্যবান, তোর স্বামী নবী হবে, শুধু নবী নয় রে নবীদের নবী হবে, তিনি মক্কায় থাকতে পারবেন না, মক্কার মানুষগুলো তারে আশ্রয় দেবে না। আল্লাহ আকবার। খাদিজার ইন্তেকালের মুহূর্তে আমার নবীজি কাছে যখন নাজিল হলো কবরের আযাবের কথা, খাদিজা কান্দে, বিনায়া বিনায়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ কবরের আযাবের অবস্থা কি হবে? নবীজি বলেন, খাদিজা চিন্তা করো না, তোমার যখন কবরে প্রশ্ন করবে আমি পাশে থেকে সওয়াল জবাব, সওয়ালের জবাব গুলো আমি দিয়ে দিব। আল্লাহ আকবার। খাদিজাকে এত মহব্বত করতেন নবীজি। আল্লাহ আকবার। বলেন ছিলেন নবীজির ৫০তম বছরে দ্বিতীয় কোনো বিয়ে নবীজি করেন নাই। সুবহানাল্লাহ। বলেন যত বিয়ে করেছেন ৫০ এর পরে, ৫০ এর বিয়ে পরে তিনি বিয়ে করেছেন। উম্মুল জুনুনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েটা তো এটা তো স্বয়ং রব্বুল আলামিন চয়েস করে দিয়েছেন। সিদ্দিক আকবরের মেয়ে, আবু বকর সিদ্দিকের মেয়ে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স হয়ে গেছে, নিজের মেয়েটাকে বিয়ে দিবেন, বর খুঁজতেছেন, খুঁজতে এক মুশরিকের মেয়ের সাথে পছন্দ হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে পাকাপোক্ত। কিন্তু এদিকে খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে আল্লাহ নবী চাইলেন বিয়ে করবেন কাকে, সিদ্ধান্ত নিল সবাই। রাতের বেলা জিব্রিল আমিন আম্মা জান আয়েশার ছবিটা, পিকচারটা মখমল কাপড় রেশমি কাপড় দিয়ে সুন্দর করে সাজাইয়া আল্লাহ নবীকে দেখালেন, এই হলো আবু বকরের মেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পছন্দ করে দিয়েছেন। এদিকে সিদ্দিকে আকবরের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, কাছে যখন প্রপোজাল পাঠানো হলো, সিদ্দিক আকবর বলেন, আমি জাহিলি যুগ থেকে নিয়ে পর্যন্ত আমি কমিটমেন্ট কখনো ভঙ্গ করি না, একজনের সাথে আমি ওয়াদা দিয়েছি, আমি এখন কেমনে নবীর সাথে আমি ওয়াদা দিব, তবে আমি একটু বুঝে দেখি, আমি তো ওয়াদা রক্ষা করার মানুষ নই, সবাই আমার ভালো করে জানে। সুবহানাল্লাহ। রাসূল আবু বকর সম্পর্কে বলেছেন, নবীদের পরে যদি কোনো ভালো মানুষ থাকে সেই ভালো মানুষটি আবু বকর আপনি। সুবহানাল্লাহ। বলেন ভালো মানুষটি হচ্ছেন আপনি, আবু বকর আপনি সবচেয়ে ভালো মানুষ। লাও কুনতু মুত্তাখিজান খালিলান লাতাখাসু আবা বকরিন খালিলা, আল্লাহর পরে যদি কাউকে ভালো বন্ধু রূপে, আল্লাহর পরে যদি কাউকে বন্ধু বানাতাম, আবু বকর আপনাকে আমি বানাতাম। কিছুক্ষণ পরে মেসেজ আসলো, সম্মান আসলো, যার ছেলের সাথে অবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে ঠিক হয়েছিল। তার বাবা বলল, আবু বকরের মেয়ে বিয়ে করবো না, কারণ তারা মুসলমান, তার মেয়ে যদি আমাদের ঘরে আসে সবাই রে না জানি মুসলমান বানাই ফেলে। ওরাই নিজেরাই কমিটমেন্ট ভঙ্গ করলো, সিদ্দিকে আকবরের আর কমিটমেন্ট ভঙ্গ করার প্রয়োজন হলো না। এবার সিদ্দিকে আকবর রাতের বেলা স্বপ্ন দেখলেন, মেয়েটা কার কাছে বিয়ে দিবেন, স্বপ্নে কে যেন বলল রে আগামীকালকে মেয়ের প্রস্তাবটা নিয়ে যাবে নবীজির দরবারে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলেন আরে যেন আল্লাহু আকবার। আমার নবীর দরবারে নিয়ে গেলেন প্রস্তাব, আবু বকর সিদ্দিকের সাথে আমার নবীর দেখা হয়ে যাবে মাত্র ১০ হাত বাকি। কয় হাত জোরে বলেন না, মাত্র ১০ হাত বাকি। ওই মুহূর্তে ১০ হাত বাকি, ওই মুহূর্তে কেমনে বলে নিজের মেয়ের কথা আল্লাহ নবী বলেন, আবু বকর তোমার মেয়ে বুঝি বড় হয়ে গেছে? বলে হুজুর আমার মেয়ে বড় হয়েছে কেমনে জানেন? বলে গত রাত্রে জিব্রিল আমিন তোমার মেয়ের ছবি আমার দেখাইছে, সহিহ বুখারী কিতাবুত তাবীরের মধ্যে লেখা আছে, তোমার মেয়ের ছবি সুন্দর করে মখমল কাপড় রেশমি কাপড় দিয়ে সাজায়া আমার কাছে আনছে, এনে দেখাই দিয়েছে, আল্লাহ নাকি আমার জন্য এটা পছন্দ করে দিয়েছে। আল্লাহ যদি পছন্দ করে দেয় আমি নবী আর কেমনে ওটাকে, কেমনে আমি ওটাকে অপছন্দ করি? প্রশ্ন আসে না, যাও রেডি হও। ৭ বছরে
বিয়ে হলো, 7 বছর গেল, 8 বছর গেল, 9 বছর বয়সে আমার নবীজির সাথে তার বাসর হলো। আল্লাহ আকবার বলেন, নবীজি বলেন, শোনো, নবীজি বলে দিয়েছেন নারী জাতি এটা যদিও বাঁকা, নারী জাতি এটাকে সোজা করবে। রসুল বিদায় হজ্জের ভাষণে নারীদের ব্যাপারে বলে দিয়েছেন, ইস্তাউসু বিন্নিসা খায়রা, নারীদের কল্যাণের কথা বলেছেন, নারী নারী তাদেরকে টুনকু কথায় আঘাত করবে না, নারীদেরকে গায়ে আঘাত করবে না। বলছে প্রথমে বুঝাবে, না বুঝলে বিছানা আলাদা করে দিবে, খাবার বন্ধ করে দিবে, তাও যদি না হয় তাহলে হালকা হালকা বাড়ি দিবে, হালকা দিবে শরীরের মধ্যে গালে মারপিট করতে নবীজি নিষেধ করেছেন। আল্লাহ আকবার, তরকারিতে একটু লবণ বেশি হয়েছে এই জন্যই মারপিট শুরু করে, মারপিট শুধু নয় তালাক পর্যন্ত দিয়ে দেয়, তালাক শুধু একজনকে নয় 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দিয়ে দেয়, কেউ কেউ তালাক দিতে দিতে 100 তালাক পর্যন্ত দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা সিস্টেম নয়, আমার নবীজি এইরকম সিস্টেম করতে পারেন নাই। আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, নারীদের মর্যাদা কন্যা হিসেবে যেমন মর্যাদা দিয়েছেন, আল্লাহর হাবিব মা হিসেবে নারীর মর্যাদা দিয়েছেন। এইভাবে রসুল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। মায়ের পদতলে কি? ও পুরুষ, তোমার পায়ের নিচে স্যান্ডেল আর মার পায়ের নিচে হলো বেহেশত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, মায়ের পদতলে বেহেশত। নবীজি বলেছেন, মান নাজারা, যে ব্যক্তি নজর করবে তার মায়ের দিকে, যদি কেউ রহমতের দৃষ্টিতে তাকায়, রহমতের দৃষ্টিতে তাকালে রব্বুল আলামিন একটা নজরে একটা কবুল হজ্জের সওয়াব রেখে দিবে। সাহাবি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, কেউ যদি কারমার দিকে যদি 100 বার তাকায় গো নবীজি, নবীজি বলে দিলেন, 100 বার তাকাইলে 100টা কবুল হজ্জের সওয়াব দিবে। একটু নবীর মায়ের দিকে তাকাও, নবীর জন্ম হলো সোমবার। কিবার বাবা, নবীর জন্মে 2500 কিলোমিটার দূর আলোকে আলোকময় হয়ে গেল, টিলাগুলো দেখা গেল, প্রাসাদগুলো দেখা গেল। জন্মের পরে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দুধ খাওয়ালেন। সুবহানাল্লাহ, কে? আমেনা দুধ খাওয়ালেন আমার নবীজিকে, আমেনা। এরপরে দুধ খাওয়ালো উম্মে আইমান নামক দাসী, দুধ খাওয়াইলো। সুবহানাল্লাহ, নবীজিকে দুধ খাওয়াইলো সুয়াইবিয়া নামক দাসী। সুবহানাল্লাহ, সুয়াইবিয়া নামক দাসী নবীকে দুধ খাওয়াইলো। সর্বশেষে দুধ পান করাইলো যিনি, তিনি হচ্ছেন হালিমাতুস সাদিয়া। আমরা তার এলাকায় গিয়েছিলাম, ওয়াদি হালিমা, ওইখানে গেলে চোখের পানি কেউ রাখতে পারে না, বিনয়া বিনয়া সবাই কান্দে। ও বন্ধু, ওয়াদি হালিমা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা গাধি নিয়ে রওনা করলেন। সুবহানাল্লাহ, একটা গাধি, শুকনা গাধি, ওলানেও কোনো দুধ নাই, গাধিটা নিয়ে রওনা করলেন। 40-50 জন একসাথে রওনা হলো মক্কায়, সন্তান নেওয়া যায় কিনা দুধ পান করানোর জন্য দত্ত নেবেন। আল্লাহ আকবার বলেন, ওরা দ্রুত আসলো, এসে মক্কার যত সন্তান ছিল সবাইকে নিয়ে গেল। হালিমা এখনও মক্কায় প্রবেশ করতে পারে নাই, হালিমাকে থামাইয়া বলল, হালিমা তুমি এখন যাচ্ছ, একটা সন্তানও তো এখন নাই, শুধু একটা সন্তান আছে, এই সন্তানটা এতিম, এতিম তার বাবা না। আমরা শুনেছি রে হালিমা, তার নাম আকাশে আহমদ, জমিনে তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশে আহমদ, জমিনে তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা, কাউরে পাবা না, যদি ভালো লাগে পছন্দ হয় ওই এতি মোহাম্মদকে নিয়ে আসার চেষ্টা করি। হালিমা আসলো মক্কায়, অনেক ঘরে গেলেন, নাই কোনো সন্তান নাই, দেখলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে পেলেন, গিয়ে চুমু খেলেন আদরের জন্য, কোনো সন্তান নাই। স্বামীকে বললেন, স্বামী ফিরে যাব, ফিরে যাওয়ার চেয়ে এই আদরের সন্তানটাকে নেওয়াটাই ভালো হবে।
কেন ফিরে যাব? এতিম সন্তানটাকে নিয়ে যায়, দেখি কপাল যদি খুলে যায়। নেও না এতিম সন্তানটাকে, নেও এতিম সন্তানটাকে কোলে নিলেন, কোলটা ভরে গেল। আস্তে করে নিয়ে গেলেন, গাধির উপরে উঠালেন। গাধির উপরে যখন উঠলেন, উঠার সাথে সাথে গাধির ওলানে দুধ এসে গেল। এত দুধ আসলো, দুধ দহন করলো। স্বামী দুধ দহন করার পরে নিজেরা খেলো, সাথে যে সন্তানটাকে নিয়ে এসেছিল তাকেও খাওয়ালো। আল্লাহর হাবিবও দুধ খেলে, দুধ খাওয়ালেন। খাওয়ার পরে গাদিটার উপরে উঠলেন। হালিমা বলে, মনে হয় বরকতের ছেলেটা বরকতের। প্রথমে তো বরকত বুঝতেছি, রওনা হলেন স্বামীকে নিয়ে। সুবহানাল্লাহ, যেতে 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 এত গতি হলো, এত গতি হলো, যারা বহু আগে কয়েক ঘন্টা আগে যারা রওনা করেছিল তাদেরকে ক্রস করে অতিক্রম করে হালিমা সবার আগে। সবাই বলল, হালিমা তুমি কি গাড়ি পাল্টাইছ? নি বলে, গাড়ি পাল্টাই না, আগের গাড়িটা। গাড়ির কোনো ক্রেশমা নাই রে, নাই, সকল ক্রেশমা সবকিছু মিরাক্কেল এই এতিম শিশু মোহাম্মদের। আল্লাহু আকবার, এতিম শিশু মোহাম্মদের কারণে। বলে, তুমি বরকতের শিশু নিয়েছ। আল্লাহু আকবার, বরকতের শিশু নিয়েছ, বরকতের বরকতের শিশু নিয়েছ। আল্লাহু আকবার বলে সবাই বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, বলে না, পাই যদি নবী গো আপনার দিদার, থাকিবে না আমার মৌতের যাতনা, থাকিবে না আমার, বলে না, পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। আল্লাহু আকবার, এ নবীর দিদার পেতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান, নবীর দিদার পেতে চাই। আল্লাহ কবুল কর আমিন। রাসূল বলে দিয়েছেন, মান রানি ফিল মানামে ফাকাদ রানি হাক্কা লিআন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে লোকটি আমাকে স্বপ্নে দেখলো, ওই লোকটা সত্যি সত্যি আমি নবীকে স্বপ্ন দেখেছি। সবাই আমার স্বপ্ন, সবাই আমার আকৃতি ধারণ করতে পারে না? পারে এ পারে পারে না, পারে না। শয়তান সবার আকৃতি নিতে পারে, কিন্তু আমি নবীজির আকৃতি আর কাবার আকৃতি নিতে পারে না। সুবহানাল্লাহ বলে, নারীদের সাথে উত্তম ব্যবহার করতে হবে। নির্দেশ কার? আল্লাহ যেমন নির্দেশ করেছেন, তেমনি ভাবে রাসূলুল্লাহ বলে দিয়েছেন, নারীদের সাথে সুন্দরতম আচরণ করব, নারীদের সাথে সুন্দরতম আচরণ করব। আল্লাহর হাবিব পেয়ারা নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে দিয়েছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। সুবহানাল্লাহ, বলেনও যেমন আছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে সুন্দরতম আচরণ করবে, নারীদের গালে
মুখে আঘাত করবে না, গালে তাদের আঘাত করবে না, এটা সৌন্দর্যের প্রতীক, কপালে আঘাত করবে না, নারীদের চুল ধরে তোমরা তাদেরকে আঘাত করবে না। আল্লাহ আকবার। ওরা যদি ভুলে যায়, ওরা যদি অন্যায় করে, স্বামীরা বলল হুজুর কোন নারী যদি অন্যায় করে তাহলে কি করব, নবী বলেন নারী যদি অন্যায় করে একবার ক্ষমা করবে, হুজুর এরপর যদি অন্যায় করে তাহলে কি ক্ষমা করব, নবী বলেন ক্ষমা করবে, হুজুর কতবার অন্যায় করলে ক্ষমা করব, আল্লাহ নবী বলেন যদি 100 বারও যদি নারীরা অন্যায় করে তবুও তাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ আকবার বলেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে নারীরা নির্যাতিত, নারীরা নিপীড়িত, কথা বলেন ঠিক কিনা? নারীদের অধিকার আজকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, নারীর অধিকার হচ্ছে তাকে মহর দিতে হবে, কি দিতে হবে, মহর দিতে হবে, নারীর এটা অধিকার, রাইটস। আল্লাহু আকবার। রে বন্ধু, সেই হালিমাতুস সাদিয়ার ঘরে নবীজি 2টা বছর থাকলেন, 6 বছর, 2 বছর গেল, 3 বছর গেল, সিনা চা গেল, কিছুদিন পরে নবীজিকে নিয়ে আসলেন মায়ের কাছে। সুবহানাল্লাহ। এভাবে করে করে নবী যখন অনেক বড় হলেন, অনেক বড় হলেন, নবীজি মসজিদে নববীতে বসা, কোনো কোনো বর্ণনা আসছে নবীজি মক্কা থেকে 25 কিলোমিটার দূরে জেরানা নামক জায়গায় বসা গনিমতের মাল বন্টন করছিলেন। 2টো বর্ণনা আসছে মদিনা মনোয়ারায় নবীজি আমার বসা, সাহাবায়ে কেরাম বসা, হঠাৎ করে হালকি পাতলি, হালকি পাতলি, শরীরে তেমন গুস্ত নাই, এইরকম একজন মহিলা, একজন মেয়ে আসলেন, বুড়িমা একজন আসলেন, বৃদ্ধা মহিলা আসলেন, এসে এসে নবীজির কাছে আসলেন, নবীজি দেখে সাথে সাথেই দেখে দাঁড়াইয়া গেলেন, নবীজি তাকে দেখে দাঁড়ালেন, নবীজির মাথার পাগড়ি মোবারক, কোনো কোনো বর্ণনা আসে নবীজির রুমাল ছিল, একটা কাপড় ছিল, কাপড়টা বিছাই দিলেন, সাহাবায়ে কেরাম অপলক্ষণে তাকাই রইলেন, অপলক্ষণে নবীজি তাকাই রইলেন, সাহাবায়ে কেরাম তাকাই রইলেন, নবীজি পাগড়ি বিছাই দিলেন, নবীর চাদর বিছাই দিলেন, ওই চাদর পাগড়ির উপরে হালিমাতুস সাদিয়া ওই বৃদ্ধা মহিলাটাকে ওখানে বসালেন। আল্লাহ নবী মাথাটা হালিমাতুস সাদিয়া মাথায় হাত তুলে আদরের দোয়া করে দিলেন, সাহাবীরা দেখে অবাক হয়ে গেল, নবীকে দোয়া করে দেয় এই মহিলাটাকে, নবীজির মাথার পাগড়ির উপরে বসতে পারে মহিলাটাকে, সাহাবীরা অনেকে চিনতে পারলো না, চিনতে না পারার কারণে এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পকেট থেকে কি যেন বের করে দিয়ে দিলেন, দেওয়ার পরে নবীজির সাহাবীরা শুধু তাকায় রইল, আল্লাহ নবী একটু আগায় দিলেন, দরজা পর্যন্ত আগায় দিয়ে আসলেন, সাহাবীরা গেল, নবীজি আসলেন, সাহাবীরা বলল হুজুর কে গো উনি কে, নবীজি বলে উনি হচ্ছে আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া, আমার দুধ খাওয়াইয়া দিলে দিলে আমাকে বড় করেছে আমার মা, ইনি হচ্ছেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। এ যুবক, মার কথা ভুলে যেও না, মার কথা ভুলে যেও না, মার সাথে বেয়াদবি করো না। আল্লাহ নবী মায়ের মর্যাদা কিভাবে বলেছেন, সাহাবী আসছে বলছেন মানাহাক্কু বেহুসনে সাহাবাতি হুজুর, সবচেয়ে বেশি আমার সোহবত পাওয়ার, সুন্দর আচরণ পাওয়ার যোগ্য কি, নবী বলেন উম্মুক তোমার মা, সাহাবী বলেন সুম্মামান, কালা উম্মুকা, নবী বলেন তোমার মা, বলেন সুম্মামান, হুজুরের পরকে নবীজি বলেন উম্মুকা তোমার মা, সাহাবী বলেন হুজুরের পরকে, নবী বলেন সুম্মা বুকা এরপরে তোমার বাবা, 3-3 বার আমার নবীজি মায়ের কথা বললেন, এরপরে নবী বাবার কথা বললেন। আল্লাহু আকবার। তাহলে মার কথা বলেছেন 3 বার, তার মা এমন 3টা কষ্ট ভোগ করেন যেটা পুরুষ বাবা হিসাবে করে না, বাবা হিসাবে মা প্রসব বেদনার কষ্ট, 10 মাস 10 দিন তাকে পীড়ন করার কষ্ট, মা তাকে 2টো বছর দুধ খাওয়ায়, এই কষ্টটা ডেলিভারির কষ্টটা বড় কঠিন, এই কষ্টগুলো মা সহ্য করে। আল ওয়ালিদা ইয়ুরদিনা আওলাদা হুন্না হাওলাইনে কামেলাইন। আল্লাহু আকবার বলেন। এই জন্য ইসলাম নারীদের ব্যাপারে বলে দিয়েছেন
লিরিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদান মিম্মা তারাকাল ওয়ালিদান। এজন্য সম্পদের কথা বলেছেন, পুরুষের জন্য মাতা পিতা, আর নিকটাত্মীয় যা রেখে গিয়েছে তাদেরকে একটা অংশ রয়েছে মায়ের জন্য, আছে না কি? নারীদের জন্য আছে কিনা? আল্লাহর হাবিব বলে দিয়েছেন এত সুন্দর কথা, নবী বলেছেন তুনকাহুল মারাহাতু লিআরবাইন, নবী বলেন চার কারণে নারীদের বিয়ে করা হবে। ওই কারণে জোরে বলেন, এক নম্বর জামালিহা, নারীর সৌন্দর্যের কারণে তাকে বিয়ে করা হবে। বলে মালিহা, নারীর সম্পদ থাকতে হবে। বলে হাসাবিহা ওয়া নাসাবিহা, বংশীয় মর্যাদা থাকতে হবে। বলে হাসাবিহা ওয়া নাসাবিহা, নসবনামা হসবনামা থাকতে হবে। বলে দিনিহা, চার নম্বর কারণ বলেছেন দিনদারি থাকতে হবে। পাঁচ পারবে জাতির দিন, তবে স্বপ্নই সমান পাবে না, হাতের পাঁচটা আঙুল সমান পাবে না, এক জায়গায় নেই, এক জায়গায় মিসিং হবে, একটু কমতি হবে। চারটার মধ্যে যদি দিনদারি বেশি পাও ওইটার এই তুমি প্রাধান্য দিবা। সুবহানাল্লাহ। বলে ওরে আবুল হাসান খেরকানি, ইরানের আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলার বিয়ে, বড় সুন্দরী মেয়ে। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে লেখা, আউলিয়াদের জীবনীতে লেখা আছে, আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই তার মেয়ে খুব আল্লাহ ওয়ালা ছিলেন। এমন একটা রাত নাই নবীর প্রতি 1000 বার দরুদ শরীফ না পড়ে। আর আমার দেশের নারীরা এখন স্টার জলসার সবক মস্ক করে, সকালে উঠে ফেসবুক শরীফ তেলাওয়াত করে। কোন শরীফ? ফেসবুক শরীফ তেলাওয়াত করে সকালে উঠে। আর আগের নারীরা সকালে উঠে কোরআন শরীফ কোরআন মাজিদ তেলাওয়াত কি করতো? আগে মেয়ে, আগে যখন মেয়ে দেখতে যেত জিজ্ঞেস করতো আয়াতুল কুরসি, সূরা হাসরের শেষ 3 আয়াত এগুলো জিজ্ঞেস করতো, মা দোয়া কোনটা বলো তো একটু। আর এখন জিজ্ঞেস করে হোয়াটসঅ্যাপ চিনো, ইমো চিনো, চাইনিজ রান্না জানো কিনা, এগুলো জিজ্ঞেস করে, জিজ্ঞেস করে ওয়াইফাই আছে কিনা বাসায়। ওয়াইফাই করে দিলে সব হাইফাই কথা বলেন।